হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের পর্ব আর আজকের পর্বে আমি খুবই মজাদার একটি আইসক্রিম বানিয়ে দেখাবো আর এই আইসক্রিমটি সব বাচ্চাদের খুব ফেভারিট একটি আইসক্রিম আর এই মজার আইসক্রিমটি হলো ওরিও আইসক্রিম আর এই রেসিপিটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে তবেই পারফেক্ট এই ওরিও আইসক্রিম বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন বন্ধুরা ওরিও আইসক্রিম বানাতে আমি ফুল ক্রিমওয়ালা হাফ লিটার দুধ নিয়েছি নর্মাল চিনি এরকম পাউডার বানিয়ে নিয়েছি এটা হচ্ছে চার টেবিল চামচ পরিমাণ আর এক চামচ কর্নফ্লোয়ার নিয়েছি আর নিয়েছি এক প্যাকেট ওরিও বিস্কুট আর আইসক্রিমটা বানানোর জন্য আমি এরকম একটা আইসক্রিম মোল নিয়েছি প্রথমে আমি বিস্কুটটাকে একটু ম্যাশ করে নেব আমি এক প্যাকেট বিস্কুট নিয়েছি এক প্যাকেট বিস্কুট আমার লাগবে না আমি এরকম একটা পলিথিনের পলিথিন নিয়েছি আর এই পলিথিনের ভিতরে আমি এই এক প্যাকেট বিস্কুটের হাফ বিস্কুট দিয়ে দেব একবারে এরকম একটা ভারী কিছু দিয়ে বিস্কুট গুলো একটু ম্যাশ করে নিয়ে নেব বিস্কুটটা ম্যাশ হয়ে গেছে হাতের সাহায্যে এরকম একটু ম্যাশ করে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি বিস্কুটটা এবার আমি দুধটাকে বয়েল বন্ধুরা দুধটা আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি এবং এইভাবে মিডিয়াম আচে আমি কমপক্ষে পাঁচ থেকে সাত মিনিট জ্বালিয়ে নেব এবং এইভাবে ক্রমাগত নাড়তে থাকবো তা না হলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে আর নিচে লেগে গেলে আইসক্রিমটা কোনো মতেই খেতে ভালো লাগবে না পাঁচ মিনিট জ্বালিয়ে নেওয়ার পরে এবার আমি চিনিটা দিয়ে দেবো চিনি পাউডারটা চিনি পাউডারটা দিয়ে দেব আর আমি এখানে পুরো পাউডারটাই দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খান সেই হিসাবেই চিনিটা দিয়ে দেবেন তবে যেহেতু বাচ্চারা খাবে সেক্ষেত্রে মিষ্টি একটু বেশি হলে ওরা বেশ পছন্দ করেই খাবে তিনিটা দেওয়ার পরে দুধটা একটু পাতলা হয়ে যাবে আর এই পর্যায়ে আমি আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে দুধটা জ্বালিয়ে নেব দুধটা পাঁচ মিনিট খুব ভালোভাবে জ্বালিয়ে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো কনফলোয়ারটা আর কর্নফলোয়ারটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে তা না হলে কর্নফ্লোয়ারটা দলা দলা হয়ে যেতে পারে আর কর্নফ্লোয়ারটা দেওয়ার সাথে সাথে দুধটাও বেশ ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি আরও দু মিনিট দুধটা খুব ভালো করে জ্বালিয়ে নেব জাল করার পরে তিন ভাগের এক ভাগ দুধ শুকিয়ে গেছে এবার আমি দুধটা ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি বন্ধুরা দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এরপরে আমি যে বিস্কুটের গুঁড়োগুলো বিস্কুটের গুঁড়োগুলো আমি এতে মিশিয়ে দিলাম খুব হালকা করে একটু মিশিয়ে নেব খুব হালকা করে মিশিয়ে নেব এবার আইসক্রিমের এই ব্যাটারটা আইসক্রিম মোলে ভরে নিতে হবে দেখুন বন্ধুরা এটা দেখতে কত সুন্দর হয়েছে এটা খেতে ভীষণ মজাদার আশা করি আপনারা বাড়িতে ট্রাই ট্রাই করলে করলে একবার আর বাজারের কেনা আইসক্রিম খাবেন না বাড়িতে বারবার তৈরি করবেন এবার আমি এটা এই আইসক্রিম মল্টে ভরে নেব খুব ধীরে ধীরে আমি আস্তে আস্তে ভরব এইভাবে ভরে নেব ভরে গেছে একটা এইভাবে আমি সব মূলগুলো ভরে নেব সবগুলো আমি এভাবে ভরে নিয়েছি সুন্দর করে ভরে নিয়েছি এবার আমি উপর থেকে একটু বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব ছোট ছোট টুকরো দিয়ে দেবো তো দেখতে ভালো লাগবে আইসক্রিম যখন খুলবো তখন দেখতে খুব সুন্দর লাগবে তাহলে বন্ধুরা আর বাজার থেকে নয় আমরা এবার বাড়িতে আমাদের জন্য আইসক্রিম বানাবো ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার ওডিও আইসক্রিম সব বাচ্চারাই খুব মজা করে খাবে আর সেই সাথে বড়রাও বাদ যাবে না কিন্তু এরপরে আমি উপর থেকে এই স্টিকগুলো দিয়ে দেব আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কারণ বাজারের বাচ্চারা তো আইসক্রিম পছন্দ করে সব বাচ্চারাই আর বাজারের আইসক্রিমগুলো স্বাস্থ্যসম্মতভাবে তৈরি হয় বলে আমার তো মনেই হয় না তাই আপনি বাড়িতেই কম সময়ে একদম দশ মিনিটে আইসক্রিমটা রেডি হয়ে গেল কম সময়ে আপনি বাচ্চাদের জন্য বাড়িতেই বানিয়ে দেবেন এবার আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব দেখুন বন্ধুরা এটা দেখতে কত সুন্দর হয়েছে এবার আমি এটা ওভার নাইট করার পরে আমি ফিরে আসছি ওভার নাইট ডিপ ফ্রিজারে আইসক্রিম রাখার পরে আমি এবার ডিপ ফ্রিজার থেকে বাইরে বার করে নিয়ে এবং আইসক্রিমগুলো এবার আমি খুলে দেখাবো আমি একটা বলে নর্মাল পানি নিয়েছি আর এবার এই পানিতে আমি আইসক্রিমগুলো গুলো একটু ডুবিয়ে নেব যাতে আইসক্রিম খুব সহজে বেরিয়ে আসে এরপরে আমি আইসক্রিমগুলো বার করে নেব এবার খুব সাবধানে আইসক্রিমগুলো ধীরে ধীরে বার করে নিতে হবে এই আইসক্রিমগুলো এতটাই সফট হয় যে একটু চাপ লাগলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটু নরম হাতে হালকা করে টান দিলেই আইসক্রিমগুলো সুন্দরভাবে বেরিয়ে আসবে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন যে আইসক্রিমগুলো কত সহজে বেরিয়ে আসছে আমি একে একে সব আইসক্রিমগুলো বার করে নিলাম রেডি হয়ে গেল ছোট্ট বেবিদের খুব প্রিয় ওরিও আইসক্রিম আর আপনি যদি একবার এই ওরিও আইসক্রিম বাড়িতে বানিয়ে দেখেন দেখবেন নিমেষের মধ্যে আইসক্রিমগুলো কে কখন নিয়ে চলে গেছে আর এই ওরিও আইসক্রিমের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন কারণ আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে কাজে উৎসাহিত করে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিদায় নেব আজকের পর্ব থেকে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ